ওয়েলকাম টু ইজি রান্নাবিদ। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটা রান্না, ভেজিটেবল রাইস বা সবজি ভাত। যারা চাকরিজীবী ভাই বোন আছেন, প্রবাসী ভাই, ব্যাচেলর ভাই, তাদের জন্য এই আজকের রেসিপিটা ইউনিক হবে, খুব পারফেক্ট হবে। এছাড়াও আমরা যারা গৃহিণী আছি, মাঝে মাঝে খুব ব্যস্ত থাকি, খুব সহজ রান্না করি, তখন আপনারা আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই রেসিপিটি খুব অল্প সময়েই খুব সুন্দর একটা রান্না হয়ে যায়। চলুন তাহলে দেখি কিভাবে আমি এই রান্নাটা করেছি। এই রান্নাটা কমপ্লিট করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ কালো জিরা চাল নিয়েছি বা অ্যারোমেটিক রাইস নিয়েছি। আপনারা এই রান্নাটা যে কোনো আতপ চাল দিয়ে করতে পারেন। আমার চালগুলো নেওয়া হয়ে গেছে, এখন আমি চালগুলো ভালো করে ধুয়ে নেব। আর যে পাত্রে রান্না করব, সেই পাত্রে আমি একটা বেকিং পেপার কেটে বিছিয়ে দিয়েছি। আর কি কি সবজি নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই রান্নায় যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, আপনার বাসায় যে সবজি থাকবে সেই সবজি দিয়েই আপনি এই রান্নাটা কমপ্লিট করবেন। আমি এখন সবজিগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি ব্রোকলি, একটা আলু, একটা গাজর, সেদ্ধ ডিম আর একটা বেল পেপার, গ্রিন বেল পেপার। আপনার বাসায় যে যে সবজি থাকবে সেই সবজিগুলোই আপনারা এখানে ইউজ করতে পারেন। আমার বাসায় এই সবজিগুলো ছিল, এর জন্য আমি এই সবজিগুলো দিয়েই আজকে এই ভাতটা আমি রান্না করব। আমার সবগুলো সবজি সেট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ। আর যে চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো এখন আমি এই সবজির উপর সুন্দর করে সেট করে দেব। আমার চালগুলো সুন্দর করে সেট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা এলাচ, 1টা দারচিনি, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1টা পেঁয়াজ কুচি। এখন আমি এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি, এটা আমি গরম পানি দিচ্ছি। আমি যে 2 পট চাল নিয়েছি এর জন্য আমি এখানে যে পট দিয়ে চাল নিয়েছি সেই পটেরই মাপের 4 পট পানি দিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেলও দিয়েছি, সেটা দেখাতে পারিনি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমার পানিটা দেওয়া হয়ে গেছে, এখন চেপে চেপে আমি সব রাইসগুলো সেট করে দিচ্ছি, সমান করে দিচ্ছি। তারপর আমি এটা গ্যাস ওভেনে বসিয়ে দেব। ফার্স্টে আমি যখন এই প্যানটা চুলায় বসিয়ে দেব, চুলার হিটটা আমি খুব হাই হিটে দেব। যখন ভাতগুলো সেট হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ভাতগুলো সেট হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দেব, তারপর 10 মিনিট পর ফিরে আসব। আমি ফিরে এসেছি 10 মিনিট পর। এই রাইসটা রান্না করার জন্য আমার মাত্র 10 মিনিট সময় লেগেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম সুন্দর ভাত হয়েছে। আমার ভেজিটেবল রাইস রান্না করা কমপ্লিট, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে এটাকে সার্ভ করার জন্য রেডি করব। এই রাইসটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন, তরকারি ছাড়াও খেতে বেশ ভালো লাগে। একটা ডিম ভেজেও আপনারা এই রাইসটা খেতে পারেন, যার যার সাধ্য, যার যার রুচি অনুযায়ী এই মিলটা গ্রহণ করবেন। এই রাইসটা আর এই রেসিপিটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি। আমি যে বেকিং পেপারটা সেট করে নিয়েছিলাম, এখন এই পেপারটা আমি উঠিয়ে নেব। এই পেপারটা আমি সেট করেছি কারণ এই ভাতটা দমে রান্না করা হয়েছে, যেন নিচে পুড়ে না যায়, এর জন্য এই পেপারটা আমি সেট করেছি। আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন। আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর লাইক কমেন্টস দিয়ে আমাকে যারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আজ এখানেই রাখছি, আবার হাজির হবো নেক্সট
আমি নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব।